কল আছে, জল নেই, দু বছরও বেশি সময় জল কষ্ট। নদিয়ার নবদ্বীপের গোপালনগর ও নিতাইনগরের বাসিন্দাদের স্থানীয় পঞ্চায়েতের দাবি, খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে। কল আছে, জল নেই, প্রায় দু বছরেরও বেশি সময় ধরে জলকষ্টে ভুগছেন নদিয়ার নবদ্বীপ ব্লকের প্রাণ গোপালনগর ও নিতাইনগরের বাসিন্দারা। বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে দূর থেকে জল আনতে বাধ্য হচ্ছেন তারা। জানা গেছে, নদিয়ার নবদ্বীপ ব্লকের বাবলানি পঞ্চায়েতের ওই দুটি গ্রামে প্রায় 600 পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। একাধিকবার বিষয়টি নিয়ে পঞ্চায়েতে আবেদন করলেও সুরাহা হয়নি। কত বছর টাইম কল রয়েছে? জল পড়ছে? না, পড়ছে না। তাহলে জল কিভাবে ব্যবহার করছেন? পাশের কল আছে, ওখান থেকে আনছি। আপনাদের এলাকা তো আর্সেনিক যুক্ত এলাকা, তাও খেতে হচ্ছে। যেমন সরকার থেকে জল দিচ্ছে না, তাই খেতে হচ্ছে। আপনার বাড়িতে টাইম কল কত বছরের? দু বছর। জল পড়ে? জল পড়েই না, জলই আসে না। তো জল কোথা থেকে আনেন? এ দূরের থেকে আনি। আর্সেনিক চাপকল থেকে জল এনে খান না? হ্যাঁ, চাপকল থেকে জল এনে খান। সেটা তো বিষ জল, তাও খাচ্ছেন? পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ, পরে ঠিক করবে, ঠিক করবে এগুলো বলে, দেয় না জল। ঘটা করে এলাকায় বেশ কয়েকটি গভীর নলকূপ বসানো হলেও তা খারাপ হয়ে পড়ে রয়েছে। এলাকায় আনুষ্ঠানিকভাবে সজলধারা প্রকল্পের উদ্বোধন হয়েছিল, তবুও মেটেনি এলাকার মানুষের পানীয় জলের সমস্যা। এখন পরিষ্কার করে না কেউ, তারপরে ঠিকমতো ইয়ে নেই, মেনটেন্যান্স নেই বলে নষ্ট হয়ে গেছে, পড়ে আছে। একটা প্রকল্প চালু হোক, আবার নতুন করে ভালো জল আমরা পাবো। পরিষ্কার পরিচ্ছন্ন যে পানীয় জলটা, সেই পানীয় জলটা এখানে কাছাকাছি আমরা পাবো। পঞ্চায়েতকে বিষয়ে একবার বলা হয়েছিলো প্রধানকে, কিন্তু তখন বলেছিল ঠিক আছে, দেখছি, করে দেবো। এই আমাদের চাপকল নেই, টাইম কলে জল পাই না, দেড় দু বছর হয়ে গেল, তাই অনেক দূর থেকে জল আনতে হয় আমাদেরকে। টাইম কলে জল আসছে না তো, আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাইছি যেন জলটা তাড়াতাড়ি আসে, দু বছর টাইম কল দিতে জল পড়ছে না। আমাদের দেড় বছর দিয়ে কল দিয়েছে, কোনো জলের কোনো সরকারি কোনো ব্যবস্থা নেই, আমাদের দূর থেকে জল আনতে হচ্ছে, আমাদের খুব কষ্টকর। এটা আর্সেনিক যুক্ত এলাকা, এখানে কোনো জলের ব্যবস্থা এখনও নেয়নি, তবে এটা যদি সরকার থেকে নেওয়ার উপযুক্ত হয় তাহলে আমাদের খুব ভালো হয়। গ্রামবাসীদের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ। তিনি বলেন, খুব সত্বর গ্রামবাসীদের জন্যে পানীয় জলের বন্দোবস্ত করা হবে। হাউস পারিবারিক কলগুলো দেওয়া হয়েছে, আজ থেকে প্রায় দেড় বছর আগে কাজটা শুরু হয়েছিল, কিন্তু এখন অবধি মানুষের দরজায় বিশুদ্ধ পানীয় জল সঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারিনি। আমরা বারবার সরকারকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি, এমএলএ সাহেবকে, সকলেরই নজরে বিষয়টা এনেছি, সকলেই চেষ্টা চালাচ্ছে, কিন্তু এখন অবধি সেই কাজটা সম্পূর্ণভাবে হয়ে ওঠেনি। পিএইচসি দপ্তর, যেটা আমাদের এখন এই মুহূর্তে সমস্যা, তারা বাবলানিতে আমরা পরবর্তীতে দেখা গেলো আরও 450 আমরা ট্যাপের জন্য আমরা আবেদন করেছি, সেগুলো ডিমান্ড করেছি, তাতে করে সেগুলো হয়তো আমরা পেয়ে যাব। কিন্তু এখনও পর্যন্ত পাম্প অপারেটর, যে পাম্প অপারেটর যিনি আছেন, শুধুমাত্র তিনি পাম্প চালানোর জন্যই, কিন্তু তার জন্য যে ভাল্ব অপারেটর প্রয়োজন, এখনও পর্যন্ত আমরা ভাল্ব অপারেটর এখানে পাইনি, যার জন্য আজকে এই পরিস্থিতি। আমরা এ ব্যাপারে জেলার সঙ্গে কথা বলেছি, জেলা বারবার আশ্বস্ত করছে খুব শীঘ্রই ভাল্ব অপারেটর নিয়ে হবে, ভাল্ব অপারেটর নিয়ে হলে এগুলো সম্পূর্ণ মিটে যাবে, এটা আশা রাখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নবদ্বীপ।